নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি গড়িয়া বোড়ালে। এখানে আজকে আপনাদেরকে একটা চিপেস্ট 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সৌরভ দা। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। তো এবার যদি এক্সাক্ট লোকেশনটা যদি বলে দিতে, এই বোড়ালে এটা কোথায় আছে? আচ্ছা মহিনা, বোড়াল জায়গাটা হচ্ছে গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড, কবি নজরুল মেট্রো স্টেশন থেকে 2 কিলোমিটার। আচ্ছা, এইটা বোড়াল হাই স্কুল থেকেও আসা যায়, রক্ষিতের মোড় থেকেও আসা যায়। আচ্ছা, হাই স্কুল থেকে এলে পরে এই পাড়াটার নাম হচ্ছে বৎসাস পাড়া, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক রডবাড়ি, যেটা হচ্ছে মেন রোড থেকে, বোড়াল মেন রোড থেকে পায়ে হেঁটে 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা। আর এখানে 2 BHK একটাই অ্যাভেলেবল আছে? এইটা একটাই অ্যাভেলেবল আছে। এই বিল্ডিং এ সিসি হয়ে গেছে। এটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা কলকাতা কর্পোরেশন আন্ডারে পড়ছে। আর ইলেকট্রিসিটি কি আছে? এসসিবি এরিয়া, এটা তোমার গার্ডেন রিসে জলটা পেয়ে যাবে। এটা পিন কোড হচ্ছে কলকাতা 96, গড়িয়া পোস্ট অফিস, গড়িয়া থানার আন্ডারে। আচ্ছা, এটা তো G+3 বিল্ডিং রয়েছে, তাই তো? এটা গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড স্টেট 3 বিল্ডিং রয়েছে। আর এখানে একটাই 2 BHK আছে যেটা টপ ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোরে আছে। কত স্কয়ার ফিটের আছে? 2 হুইলার রাখতে পারবেন, এতটাই কিন্তু স্পেস রয়েছে। এইবার হচ্ছে লোন নিয়ে কথা বলা যাক। এটা লোনেবল প্রপার্টি তো? এটা অবশ্যই লোনেবল প্রপার্টি। এটা SBI কানাডা ব্যাংকের অ্যাপ্রুভ করা আছে। এছাড়া যে কোনো প্রাইভেট, ন্যাশনাল ব্যাংক, LIC সব জায়গা থেকে লোন পেয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা, অনেকেই আছে যাদের ক্যাশ স্যালারি, ধরো তাদের স্যালারি স্লিপ নেই, শুধু ব্যাংক স্টেটমেন্ট আছে, অথবা বিজনেস আছে, IT ফাইল নেই, তারাও যোগাযোগ করতে পারে। ব্যাংক থেকে লোন হবে না, আদার্স ফিনান্সিয়াল সেক্টরে, আধার হাউজিং, পরিমাল হাউজিং, GIC হাউজিং ফিনান্স থেকে আমি লোন করে দিতে পারবো। বাহ বাহ বাহ। এবার স্কুল কলেজ হসপিটাল নিয়ে কথা বলা যাক। কাছাকাছি স্কুল কলেজ কি রয়েছে? আচ্ছা, প্রথমে আমি তোমাকে স্কুলগুলো বলি। বিবেক ভারতী শিক্ষা সদন আছে, বোড়াল হাই স্কুল আছে, BDM ইন্টারন্যাশনাল স্কুল আছে, গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল আছে, বিবেকানন্দ মেমোরিয়াল স্কুল আছে, সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল বোড়াল ব্রাঞ্চ আছে, মিরিন্ডা হাই স্কুল আছে, নিবানন্দ বিদ্যাপীঠ আছে, ডি পল স্কুল আছে। এইসব স্কুলগুলো উইদিন 1.5 কিলোমিটারের মধ্যে। কলেজ? কলেজ দীনবন্ধু এন্ড্রুজ কলেজ পেয়ে যাবে, KK দাস কলেজ অফ কমার্স পেয়ে যাবে, নরেন্দ্রপুরে কলেজ পেয়ে যাবে। আচ্ছা, এছাড়া তোমার বোড়ালে ফিউচার ক্যাম্পাস কলেজ আছে, ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ। আর হসপিটাল এখানে কি রয়েছে, বড় হসপিটাল? হসপিটাল তোমাকে ওইগুলো হসপিটাল, নার্সিংহোম প্রাইভেট আছে, বিদ্যাসাগর নার্সিং, মেটার্নিটি হোম আছে, সেবাঙ্গন নার্সিংহোম আছে, রেমেডি হসপিটাল আছে, ওয়েলকিন্ট হসপিটাল আছে। বাহ বাহ বাহ। আর মেডিকেল স্টোর আর ব্যাংকের ATM তো আই থিংক কাছাকাছি আছে, বোড়াল হাই স্কুলের সামনে আছে, দুটো দিকেই আছে। আচ্ছা, বাজারটা আমি বলে দিচ্ছি, বাজার এখানে 4টি বাজার পেয়ে যাবে। একটা রক্ষিতের মোড়ের বাজার পেয়ে যাবে, বোড়াল হাই স্কুলের বাজার পাবে, গড়িয়া বাজারে যেতে গেলে অটো রিক্সা করে যেতে হবে, আর কালীবাজার যেতে পারে, কালীবাজারও বাজারটাও কাছে। আচ্ছা, আর এবার হচ্ছে আপনার এখানে অ্যামিনিটিস কি আছে? লিফট তো নেই এখানে? না, এটা লিফট নেই, এখানে কোনো সিকিউরিটি রুমও নেই, সিকিউরিটি গার্ডও নেই। সো এই মেইনটেনেন্স স্ট্যান্ডালোন বিল্ডিং, 300 টাকা করে মেইনটেন্স। আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি রয়েছে? আচ্ছা, এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল, গড়িয়া বাজার মেট্রো স্টেশন আছে। কত কিলোমিটার হবে এখান থেকে? 2 কিলোমিটার আছে। ডিরেক্ট অটো আছে কি? ডাইরেক্ট অটো আছে, রক্ষিতের মোড় থেকে এবার ফ্লাইং অটো জয়েন্টপুরের পেয়ে যাবে। এছাড়া অটো ওই টোটোটা পাবে, রিক্সাও পাবে, আর 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ডে লাগোয়া আছে পুরো একটা গাড়ি। এছাড়া কামালগাছি বাইপাসও চলে যেতে পারবে, অটো ওই অটো নেই, রিক্সা টোটোতে চলে যেতে পারবে কামালগাছি মহামায়াতলা মোড় বাইপাস ধরার জন্য। আচ্ছা, এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং। এখানে আপনার 4 হুইলার কার পার্কিং পাবেন না, এটা হচ্ছে আপনার 2 হুইলার রাখার স্পেস, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 680 স্কোয়ার ফিট, এটা আপনার স্টেট 2 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স ফেসিং, দেখে নিন, ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না, এন্ট্রেন্সের ঠিক অপোজিটে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বলের কাজ করা হয়েছে, মডুলার সুইচেস এখানে অ্যাঙ্কারে ইউজ করা হয়েছে, আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার ডোরের কোয়ালিটি, ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক অপোজিটে
এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। এখানে একটা ড্রব্যাক আমার যেটা মনে হলো যে দুটো বাথরুম হলে ভালো হয় 2 BHK-তে, বাট এখানে একটাই কমন বাথরুম আপনারা পাবেন, এখানে অ্যাটাচ বাথরুম আপনারা পাচ্ছেন না, যেহেতু একটু কম বাজেটে এই 2 BHK-টা রয়েছে, যার কারণে এখানে একটা বাথরুম পাবেন। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকলাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এটার সাইজ হচ্ছে আপনার 18x8। এখানে টিভির পয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এই সাইডে একটা 4 জনের ডাইনিং টেবিল আর এই সাইডটাতে আপনারা সোফা সেট রাখতে পারবেন। এমসিবিটা ঠিক ওপরেই রয়েছে। আর এটা হচ্ছে আপনার কিচেন। বেসিনের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন ইউজ করা হচ্ছে, এখানে গ্রানাইট ফিনিশ দেয়নি। ফ্রিজের পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে 16 mm-এর প্লাগ দুখানা দেওয়া রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার পয়েন্ট এই সাইডে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে ইউজ করা হয়েছে। মোটামুটি উপর অব্দি টাইলসের কাজ করা হয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে আপনার 6.5x4.5। এখানে ফ্লোরিং দেখতে পাচ্ছেন, অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। এটা হচ্ছে আপনার ডোর। ভেতরে আপনার কোনো বেসিন পাচ্ছেন না। এটা হচ্ছে আপনার রেইন শাওয়ার। মোটামুটি উপরমুখী টাইলসের কাজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, ক্লাসিকের কোড পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। দ্যাটস ইট। এবার আপনাকে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আগে আপনাদেরকে ফেসিংটা দেখাই। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এটার সাইজও সেম 10x11 হচ্ছে এটার সাইজ। দু সাইড ওপেন রয়েছে। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। এখানে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। এটার সাইজ হচ্ছে আপনার 10x3। সো এটা হচ্ছে আপনার 2 BHK ফ্ল্যাটের আপনাদেরকে ট্যুর দিয়ে দিলাম। প্রাইস স্যার 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? মনে হয় এটা একটা থোক দাম রাখা হয়েছে। হ্যাঁ, এটা অলমোস্ট ফিক্স ধরে নাও, এটা কিছু কনসিডার করতে পারবে না হয়তো প্রমোটার। প্রমোটার অনেক বেশি দাম বলেছিল। আচ্ছা আচ্ছা, এটা 18 lakh রাখা হয়েছে। একটাই ফ্ল্যাট আছে, একটাই ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। উনি 18 lakh টাকা বলে ছেড়ে দেবে। এটা বিল্ডিং এর সিসি হয়ে গেছে, পারচেজ ল্যান্ড স্যাংশন প্ল্যান করা, যে কোনো ব্যাংক থেকে লোন করে দেওয়া যাবে। বাহ, অলরাইট। আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।